Bismillah ar-Rahman ar-Rahim. Alhamdulillah Rabbil Alameen. Wal aqibatu lil muttaqeen. Wa salatu wa salamu ala rasulihi al-kareem. Amma ba'd. Shommanito srota bindu. Amra khubi shongkhipto akare oshustho byaktir rojar bidhan somporke alochona korbo inshallah. Allah Rabbul Alameen jekhane মুসলিমের উপর মুমিনের উপর রোজা ফরজ করেছেন এই বিধান দিয়েছেন সেই আয়াতে বা সেই বিধানের সাথে তিনি স্পষ্ট বলছেন ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা এবং তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তার সময়সীমা অন্য সময় আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ চান আসান চান ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা কষ্ট চান না সূরা বাকারা 185 নম্বর আয়াত এখানে দেখা যাচ্ছে যে রোজা যখন ফরজ সেই সময় যদি কেউ অসুস্থ হয় তাহলে সে রোজা অন্য সময় করে দিবে এটা হচ্ছে কোরআনের বিধান আল্লাহ তাআলার বিধান এখন প্রশ্ন হলো যে সব ধরনের অসুখ কি এক বা কোন ব্যক্তিকে অসুস্থ ধরা হবে প্রথমত কাকে অসুস্থ ধরা হবে কাকে রোগী চিহ্নিত করা হবে এটা আগে জানা দরকার তো অসুস্থ দুই ভাবে নির্ণয় হতে পারে একটা হলো ডাক্তার বলছে কারণ ডাক্তারই হচ্ছে অসুখকে চেনার মাস্টার সে বলছে লোকটা রোগী তাহলে সে রোগী অসুস্থ আর একটা হচ্ছে ডাক্তার নাই তবে সমাজে সেটাকে রোগ মনে করা হয় একজন বাড়িতে মানুষ অসুস্থ হলে কখন তাকে সুস্থ মনে করা হয় আর কখন অসুস্থ মনে করা হয় এটা কি গ্রামে গঞ্জের এবং সমাজের মানুষেরা বুঝে না বুঝে যে কে আসলে রোগী এবং কে রোগী নয় তো সমাজে যেই রোগটাকে বা যেই রোগীকে রোগী মনে করা হয় ধরা হয় তাকেই রোগী ধরা হবে হয় ডাক্তার চিহ্নিত করুক বা প্রত্যেক সমাজে যে সকল বিষয়কে রোগের মনে করা হয় সেটা রোগী ধরা হবে অর্থাৎ আমাদের সমাজে কারো মাথায় একটু মাথা ব্যথা করছে কিছু কোনপর মাথা ছেড়ে দিল একে কি রোগী ধরা হয় ধরা হয় না কাউকে সর্দি হয়েছে ছিঁক আসছে মাঝে মাঝে একটু করে কাশ আসছে একে কি রোগী ধরা হয় না তো এগুলা রোগের আন্ডারে পড়ে না যদি ডাক্তার না থাকে তাহলে যে সকল জিনিসকে বা যে সকল গুণাগুণকে মানুষ রোগের মনে করে সেটাকে রোগ ধরতে হবে এখন রোগী ব্যক্তি রোজা কাজা করতে পারে কিন্তু রোগী আসলে দুই প্রকারের আসলে কয় প্রকারের দুই প্রকারের প্রথম প্রকার হচ্ছে এমন রোগী যে রোগ থেকে সুস্থ হওয়ার আশা রাখা যায় না যার রোগ থেকে সুস্থ হওয়ার আশা করা যায় না আল্লাহ তাআলা চাইলে তো করতে পারেন সব রোগীকে সুস্থ কিন্তু এমন কিছু সমাজে রোগী আছে বা হয়ে থাকে অসুস্থ যে সুস্থ হওয়ার কোনো তার আর আশা নেই বলবেন যেমন প্যারালাইসিস হয়ে গেছে সেই হাত পা পড়ে গেছে সেখান থেকে সুস্থ হওয়ার আর সাধারণত সাধারণত তার ব্যাপারে এটাই মনে করা হবে যে আর সে সুস্থ হওয়ার আশা তার সম্পর্কে করা যায় না ক্যান্সার হয়েছে যে ক্যান্সারের চিকিৎসা হয় চিকিৎসা নেই ধরেন কিংবা এমন জায়গায় ক্যান্সার হয়েছে যেটা কেটে ফেলারও স্থান না বলতে পারেন এইডস হয়েছে তো এরকম কিছু রোগ আছে যেই রোগ থেকে সুস্থ হওয়ার কোন আশা নেই এটাকে বলা হয় ফোকাহাদের পরিভাষায় ফোকাহাদের পরিভাষায় বলা হয় মান কানা মারাদহু মুস্তামিররান লা ইউরজা জাওয়ালু যেই অসুখ জায়েল হওয়ার শেষ হওয়ার কোন সম্ভাবনা সম্ভাবনা নেই বা আশা নেই এরকম যদি এরকম ব্যক্তি যদি হয় এরকম যদি রোগী হয় তাহলে তার উপর রোজা কাজা নেই তাহলে তার উপর আছে রোজার বদলে ফিদিয়া দেওয়া রোজার বদলে কি দেওয়া ফিদিয়া দেওয়া সংক্ষিপ্ত আকারে ফিদিয়া মানে হচ্ছে রোজার বিনিময় একটি রোজার বিনিময় একটি ফিদিয়া তাই এরকম রোগীরা যারা চিররোগী তারা তাদের প্রত্যেক রোজার বদলে একটি করে মিসকিনকে খাদ্য দিবে একটি ফিদিয়া দিবে আর একটি ফিদিয়া হচ্ছে একটি মিসকিনকে খাওয়া দেওয়া খাদ্য দান করা সেটা নিজের সমাজের খাওয়া হবে এর পরিমাণ কতখানি হবে সহি বর্ণনায় আসেনি পরিমাণটি অন্য এক ফিদিয়ার বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বিশেষ হজের ব্যাপারে যে মানে মুহরিম
সে যদি তার ইহরামের বিপরীত কিছু করে তো যখন ফিদিয়া লাগে ওখানে হাফ সার কথা একটি হাদিসে এসেছে, তাই ওলামায়ে কেরাম এই ব্যাপারেও ফিদিয়ার যেটা পরিমাণ নির্ণয় করেছেন সেটা কত? হাফ সার। বলতে পারেন এই হাফসা পরিমাণ এবং হাফসারও আবার তর্ক বিতর্ক আছে, এক সা কত কিলো। তো সুন্দর যেটা এবং ভালো যেটা মত সেটা হচ্ছে হাফসা প্রায় দেড় কিলো পরিমাণ খাদ্য, এই খাদ্য দিতে হবে। এটা রান্না করেও দেওয়া যেতে পারে, আবার কাঁচাও দেওয়া যেতে পারে। এমনকি কেউ যদি না দিয়ে একজন মিসকিনকে ভরপেট খাওয়িয়ে দেয়, সেটা যদি তার এই হাফ কেজিতেই ভরে যায় পেট, এক কেজিতেই ভরে যায়, দেড় কেজিতেই ভরে বা আরো বেশিতে, তাহলেও সেটা কি ধরা হবে? ফিদিয়া দেওয়া, ফিদিয়া ধরা হবে। মানে তার নির্দিষ্ট কোন পরিমাণ নেই। হাফসা ওলামায়ে কেরাম বলেছেন অন্যান্য দলিলের ভিত্তিতে ও আলোকে বলা যেতে পারে যে পেট ভরা একজন মিসকিনকে খাওয়া দিতে হবে, এটা হচ্ছে একটি ফিদিয়া। এটা ওই অসুস্থ ব্যক্তি যা সুস্থ হওয়ার আশা করা যায় না। বাকি থাকলো যদি এমন অসুখ হয় যা থেকে আরোগ্য পাওয়ার সম্ভাবনা আছে, যেমন কোন মানুষের জ্বর হয়েছে, সাধারণত কি হবে জ্বর থেকে? মানুষ ভালো হয়, সুস্থ আরোগ্য লাভ করে। তাহলে এরকম রোগী যাদের অসুখ থেকে ভালো হওয়ার সম্ভাবনা আছে, এরা তিন প্রকারের, বা বলতে পারেন এদের অবস্থা তিন ধরনের। প্রথম, এমন অসুখ যেই অসুখের কারণে তার রোজা রাখতে কষ্ট হয় না। এমন অসুস্থ ব্যক্তি যে ওই অসুখের কারণে তার রোজা রাখতে কি হয় না? কষ্ট হয় না। ধরেন একটা আঙ্গুল এখানে কেটে গেছে, ব্যান্ডেজ লাগিয়ে দেওয়া হয়েছে, এই রোজা রাখার কারণে কি তার এই এই জখমটার কারণে কি তার কষ্ট হয়? সাধারণত হয় না। এরকম ধরেন আরো অন্যান্য অসুখ বলছিলাম, মাথা ব্যথা হয়েছে, আর কিছু হয়েছে, কষ্ট হয় না, এরকম ক্ষেত্রে তাকে অসুস্থ ধরা হবে না, বরং তার উপর রোজা করাই ওয়াজিব হবে। এটা প্রথম অবস্থা অসুস্থ ব্যক্তির। দ্বিতীয় অবস্থা, এরকম অসুস্থ ব্যক্তি যে তার অসুখের কারণে তাকে রোজা রাখতে কষ্ট হয় কিন্তু ক্ষতি হয় না। রোজা রাখতে কি হয়? কষ্ট তো হয় অসুখের কারণে, কিন্তু ওর অসুখটার কোনো ক্ষতি হয় না। মানে ওর যে অসুস্থ, রোজা রাখলে তার অসুখ বেড়ে যাবে বা এই অসুখটা আরো বড় হয়ে যাবে, এরকম না। তবে অসুখের কারণে রোজা রাখতে কি হচ্ছে? কষ্ট হচ্ছে। ধরে নেন জ্বর এসছে, সাধারণ জ্বর, রোজা রাখলে যে জ্বর বাড়ে এরকম তো নেই, কিন্তু তার কষ্ট হয় যেহেতু সে অসুখ, এরকম ক্ষেত্রে তার জন্য রোজা রাখা উচিত নয়, রোজা রাখা মাকরুহ। বরং সেই ব্যক্তি কি করবে? রোজা কাজা করবে এবং যখন ভালো হবে তারপরে অন্য দিনে রোজাগুলি করে দিবে। কারণ আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তির জন্য রোজা করাকে কি বলছেন? ওয়ামান কানা মারিদান ওয়া আলা সাফারে, যে ব্যক্তি অসুস্থ হবে তার সময়সীমা অন্য সময়ে। অসুস্থ ব্যক্তির তৃতীয় অবস্থা এমন যে রোজা রাখা তার উপর কষ্ট তো কষ্ট, কিন্তু তার ক্ষতি হচ্ছে। রোজা রাখলে তার কি হয়? ক্ষতি হয়, শারীরিক ক্ষতি হচ্ছে, হয় অসুখ বেড়ে যাচ্ছে, না হলে অসুখ নিরাময় হচ্ছে না। এটাকে বলা হচ্ছে রোজার কারণে ওর রোগের কারণে, অসুস্থের কারণে ক্ষতি হচ্ছে। যদি এরকম হয় তাহলে সেই ব্যক্তির উপর রোজা করা যাবে না, ওর উপর রোজা করাই হারাম। কারণ কোন মানুষ এরকম কাজ করে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, তোমরা নিজের নফসকে নিজেকে হত্যা করো না, কারণ আল্লাহ তাআলা খুবই দয়াশীল। অন্য এক হাদিসে এসেছে লা দারারা ওয়ালা দারার, হাদিসটা সম্পর্কে একটু মতভেদ থাকলেও অনেকগুলা সূত্র সবকিছু মিলে কেউ হাসান বলেছেন। কথা হলো যে কেউ যেন নিজেকে ক্ষতি না নেয় আর অপরকেও যেন ক্ষতি না করে, তো ক্ষতি নিজে কেড়ে নিয়ে আসবে না। এ হাদিস বা এই দলিল থেকে এটা বোঝা যায়, কোরআনের আয়াত থেকে বোঝা যায়, এবং যেখানে অসুস্থ ব্যক্তিকে রোজা ছাড়ার আদেশ করা হয়েছে তার থেকেও এটা বোঝা যায়। আশা করি আপনারা বুঝেছেন। সারাংশ হলো আলোচনার এই যে অসুখ দুই প্রকারের, এমন এক অসুখ যা থেকে সুস্থ হওয়ার আশা করা যায় না, এরকম ব্যক্তিরা, এরকম অসুস্থ ব্যক্তিরা ফিদিয়া দিবে। আর যে অসুখ থেকে ভালো হওয়ার আশা করা যায় সেটা যদি খুবই সামান্য অসুখ হয়, প্রথম তারা তিন প্রকারের বা তাদের তিনটি অবস্থা, যদি এতটুকু অসুখ হয় যে অসুখের কারণে রোজা রাখতে তার কোনো কষ্ট হয় না, তাহলে সে রোজা রাখবে। রোজা রাখতে যদি কষ্ট হয়, অল্প হলেও যদি কষ্ট হয়, তাহলে ওরকম ব্যক্তি রোজা কাজা করবে। আর যদি অধিক কষ্ট হয়, তার জানের ভয় থাকে, তাহলে এরকম সময় অবশ্যই রোজা কাজা করবে। কাজা করাই তার উপর তখন জরুরি হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। আশা করি আলোচনা বুঝতে পেরেছেন।
ওয়া মা আলানা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।